নায়ককে কেন্দ্র করে 48 ঘন্টা সময় দেওয়ার পরও জট খুলল না হুগলির চুঁচুড়া পৌরসভার। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার সমস্ত দপ্তর। অবৈধ কর্মী নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল কিছুদিন ধরে। কর্মীরা 48 ঘন্টা সময় দিয়েছিল হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রশাসককে। অস্থায়ী কর্মীরা তার সদুত্তর না পেয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল পৌরসভার সমস্ত কাজ। যতদিন কর্মীদের দাবি না মানা হবে ততদিন কর্মীরা কাজে নিয়োজিত হবে না বলে জানিয়ে দিয়েছেন শ্রমিকদের পক্ষ থেকে। এর ফলে চুঁচুড়া শহরের মানুষজনেরা দুর্দিনের শিকার হতে হচ্ছে। 5 দফা দাবি দিয়েছিলাম, 5 দফা দাবির আমরা 4 দফা মেনে নিয়েছি। আমাদের মেইন যে দাবি, আমাদের মেইন দাবি হচ্ছে আমাদের আমরা একটা প্যাকেজের কাগজ জমা দিয়েছিলাম, প্যাকেজের জন্য দাবি করেছিলাম, ওনারা সেই দাবিটা কিছুতেই মানতে চাইছে না। ওনারা আবার টাইম চাইছে। আমরা 2 বছর আগে ওই রকম ডেপুটেশন দিয়েছি, 2 বছর থেকে 2 বছরে ওনারা একবার আমাদের ডেকে জিজ্ঞাসা করবার বা জানবার কোনো চিন্তা করলো না। আজকে 2 বছর বাদে যখন আমরা গেটের কাছে আবার ধর্ণা দিতে এসেছি তখন ওনারা আবার 15 দিন টাইম চেয়েছে। আমরা আর 1 ঘন্টা টাইম দিতে রাজি না। আমরা পরিষ্কার কথা পরিষ্কার চেয়ারম্যানকে বলে এসেছি, আপনারা 15 দিন বলেন 15 দিনই টাইম দেবো, তবে 15 দিন যেন কাজ বন্ধ থাকবে আমাদের। তাহলে কি আগামীকাল থেকে কাজ বন্ধ থাকবে? কাজ বন্ধ থাকবে। আপনাদের কি দাবি সব মানা হচ্ছে না? না, মানা হচ্ছে না। 5 দফা দাবি দিয়েছিলেন, কত দফা মেনেছি? 5 দফার মধ্যে 3 দফা দাবি মেনেছি। কী কী দাবি মানেনি? যেমন আমাদের পয়সার কথাটা মানেনি, আমাদের রেট পয়সা রেটটা মূল দাবিটা ওইটাই মানেনি, আর আমাদের ডেট নমিনি যেটা সেইটাও ঠিক মতো কোনো বিবেচনা হয়নি। তাহলে স্থির সিদ্ধান্ত নিয়েছেন কাল থেকে হুগলি? কাল থেকে হুগলি চুঁচুড়া স্তব্ধ করে দেবো। কী হল না, ওনারা এসেছিলেন, ওনাদের 5 দফা দাবির মধ্যে 3 দফা করা যাচ্ছে, 2 দফার ক্ষেত্রে আমরা একটু সময় চেয়েছি। 2 দফার মধ্যে 1টা দফা হচ্ছে মাইনে বৃদ্ধি, যেটা এই মুহূর্তে আপনারা জানেন যে প্রায় 2.5 মাস লকডাউনের জন্য পৌরসভার রেভিনিউ আদায় একদম শূন্য, সবে চালু হয়েছে এবং এক্ষেত্রে নতুন করে মাইনের বৃদ্ধি আমাদের ফান্ডের ক্ষেত্রে একটা মস্ত বড় সমস্যা। তবুও আমরা সেটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করছি। আর একটা যেটা ওনারা ওদের দাবি সেটা হচ্ছে ডায়াডিং হার্নেস কেস। ডায়াডিং হার্নেসে সরকারি একটা পদ্ধতির মধ্যে হয় এটা, সেই জন্য আমাদের খুব একটা কিছু করার ছিল না, কিন্তু তবু আমরা একটু বিষয়টা গুরুত্ব উপলব্ধি করে এবং সহানুভূতিশীল হয়ে আমরা এটা চেয়েছিলাম যে একটা কমিটি করা হোক, যে কমিটিটায় শ্রমিকদের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি থাকুক এবং আমরা থাকি, থেকে আলোচনা করে সরকারি দপ্তরের সঙ্গে আলোচনা করে কীভাবে এটাকে মুভ করবো। সেটাতে যদি আইনি সাহায্য লাগে সেটাও পৌরসভা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছে, কিন্তু সেটা আমরা বলেছি তাদের বুঝিয়ে। তো তারা তো বললেন যে টাইম দিতে পারবেন না। আমরা 2 সপ্তাহ টাইম চেয়েছিলাম মাইনের বৃদ্ধির ব্যাপারটা আলোচনার জন্য, কিন্তু ওনারা তো সেটা টাইম দিতে পারবেন না বললেন, কাল থেকে ধর্মঘট করবেন বললেন। আমরা অনেক বুঝিয়েছি, অনেক অনুরোধ করেছি যে পৌরসভাটা আসুন আমরা সবাই মিলে করি, এবং এই যে এখনকার যে সিচুয়েশান সেখানে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ওয়ার্ডে ওয়ার্ডে কনজারভেন্সি লেবারদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে তাদের এই ভালো কাজের জন্য, এবং আমরা সবসময় মনে করি পৌরসভা একটা পরিবার এবং সেখানে তারা সবাই সেই পরিবারের সদস্য। অতএব আমরা সেই বার্তাটাই দিতে চেয়েছি। তো ওনারা একমত হতে পারলেন না, একমত হতে না পারার জন্য ওনারা বেরিয়ে গেলেন আলোচনা ছেড়ে এবং বললেন যে আমরা অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছি, তবু আমরা বোঝানোর চেষ্টা করব, আবার আলোচনায় বসানোর চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা।